এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছেন, সৃষ্টিকে জীবনী শক্তি দিয়েছেন। জীবনী শক্তি হিসেবে আল্লাহ তাআলা দুইটি জিনিস তৈরি করেছেন, জীবনী শক্তি। কোরআন এবং সুন্নার ভাষায় আরবিতে জীবনী শক্তির একটার নাম রূহ, আরেকটার নাম রওহান। একটার নাম নাফস, আরেকটার নাম রূহ। নাফস বলা হয় নফস, নফস একটার নাম, আরেকটার নাম হলো রূহ। একটার নাম রূহ, আরেকটার নাম রওহান। এই কোরআন এবং হাদিসে ভিন্ন ভিন্ন এইভাবে নামে দুইটি জীবনী শক্তির অস্তিত্ব আমরা খুঁজে পাই। আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন, এই পৃথিবীতে জীবনী শক্তি দুইটি জিনিস, এর একটা হলো রূহ। সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসআলুনাকা আনির রূহ, নবী হে মানুষ আপনাকে প্রশ্ন করে রূহ সম্পর্কে, কুলির রূহু মিন আমরে রাব্বি, বলে দিন রূহ হলো আল্লাহর আদেশ, রূহ হলো আল্লাহর আদেশ। আর নফস, এটাও আল্লাহর সৃষ্টি, বাট নফস আল্লাহর আদেশ বা আল্লাহর সত্তার গুণাবলীর অংশ বলে কোনো কথা কোরআন হাদিসে প্রুফ নয়, বাট নফস মানে আলাদা একটা জীবনী শক্তি, এটাও প্রমাণিত। মজার ব্যাপার হলো আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত ইতর প্রাণী সৃষ্টি করেছেন, গরু, ছাগল, ভেড়া, কুকুর, কাক, ভাল্লুক, সব ইতর প্রাণীকে জীবনী শক্তি হিসেবে দিয়েছেন নফস। নফস এরা, নফস মানে নগদে বিশ্বাস করে, এদের পরকালে ভালো মন্দের বিচার হ্যাঁ নির্দিষ্ট সীমিত পর্যায়ে হবে, বাট জান্নাত জাহান্নামে যাবে না নির্দিষ্ট কয়েকটা ইতর প্রাণী ছাড়া। কোরআন এবং সুন্নাহ এটা প্রুফ। যেমন আসহাবে কাফের কুকুর যাবে জান্নাতে, অন্য আর কোনো কুকুর জান্নাতে যাবে না, একটাই কুকুর জান্নাতে যাবে। দুইটা কাক যাবে, যে দুই কাক প্রথমে আমাদেরকে কবর দেওয়া শিক্ষা দিয়েছে, এই দুই কাক যাবে। হুদহুদ পাখিটা যাবে, এমন টেক্সট দ্বারা কোরআন এবং সুন্নাহ সুস্পষ্ট বক্তব্যে প্রমাণিত কিছু ইতর প্রাণী জান্নাতে যাবে, স্পেশাল পুরস্কার হিসেবে আল্লাহ তাদেরকে জান্নাত, এছাড়া আর কেউ জান্নাতে জাহান্নামে যাবে না। বাট এদেরকে জীবনী শক্তি হিসেবে আল্লাহ যে শক্তিটা দিয়েছেন, এর নাম নফস। নফস মানে নগদে বিশ্বাস করে, কেবল খেতে চায়, কেবল জৈবিক চাহিদা পূর্ণ করতে চায়। আল্লাহ তাআলা অপরদিকে জীবনী শক্তি হিসেবে তৈরি করেছেন রূহ, এটা দিয়েছেন কেবল ফেরেশতাদেরকে। ফেরেশতারা তাদের জীবনী শক্তির নাম হলো রূহ। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ফেরেশতা এমন এক সম্প্রদায়, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এরা আল্লাহর অবাধ্য হওয়ার কল্পনাও করতে পারে না, আল্লাহ যা আদেশ করেন তাই সব সময় করে। এরা খায় না, ঘুমায় না, পান করে না, জৈবিক চাহিদা নাই, এদের নাম ফেরেশতা, এদের জীবনী শক্তির নাম হলো রূহ। আর ইতর প্রাণী, গরু, ছাগল, ভেড়া, এদের সবার জীবনী শক্তি, এর নাম নাফস। কিন্তু আশ্চর্যজনক এবং মজার বিষয় হলো এই পৃথিবীতে মানুষ এবং জিন, মানব আর দানবকে জীবনী শক্তি হিসেবে আল্লাহ দুইটি জিনিস দিয়েছেন, যেমন রূহ দিয়েছেন তেমন নাফস দিয়েছেন। একটা নাফসে মুতমাইন্না, আরেকটা নাফসে আম্মারা। কোরআনে অনেকগুলো নামে, হাদিসে অনেকগুলো নামে নবীজি বলেছেন, একটা নাফসে মুতমাইন্না, আরেকটা নাফসে আম্মারা, একটা নাফস আরেকটা রূহ, দুইটাই আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন এবং জিনদেরকে দিয়েছেন। যে কারণে যত বড় দুষ্ট হোক, সুন্দর পরিবেশে আসলে তার দুষ্টামিটা পাপ স্বীকার করে, চুর বলে আমার চুরি করাটা অন্যায়, কারণ তার মধ্যে জীবনী শক্তি হিসেবে রূহ আছে। কিন্তু নফস এর প্রতারণায় নিজে পরাজিত হয়ে নফসের পিছনে দৌড়াচ্ছে, তাই চুরি করছে, ডাকাতি করছে, দুষ্টামি করছে, চরিত্রহীনতা করছে। এই পৃথিবীতে যত অপরাধ, যত পাপ যে করে সেও স্বীকার করে তার করা কাজটা অন্যায়, কারণ হলো তার জীবনী শক্তি হিসেবে আছে আরেকটা জিনিস, তার নাম, তার নাম বলেন না, তার নাম রূহ, রূহ বা নাফসে মুতমাইন্না। আর হ্যাঁ,
নফসও আছে, নফসে আম্মারাও আছে, কিন্তু হা মানব আর দানবকে আল্লাহ তাআলা জীবনী শক্তি হিসেবে দুইটি জিনিস দিলেন, নফসও দিলেন, রুহও দিলেন। নফস চায় কেবল খেতে, কেবল পান করতে, কেবল জৈবিক চাহিদা পূর্ণ করতে। রুহ সে খেতে চায় না, না খেয়ে তার মজা। রুহ সে ক্ষুধা তৃষ্ণা পিপাসা এতেই তার তৃপ্তি, জৈবিক চাহিদা পূর্ণ করার তার কোনো প্রয়োজন নাই। রুহ তাই মানুষকে এগুলো বর্জন করতে শিখায়, আর নফস মানুষকে প্রতিনিয়ত খাওয়া পান করা জৈবিক চাহিদার দিকে তাড়িত করে। আল্লাহ তাআলা মানব আর দানব, মানুষ আর জিন সবাইকে দিলেন রোজা, কারণ রোজা মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নফসকে দমন করো, রুহকে বিজয়ী করো। নফস চায় খেতে, নফস চায় পান করতে, নফস চায় জৈবিক চাহিদা পূর্ণ করতে। রোজা মানেই হলো খাওয়া যাবে না, পান করা যাবে না, জৈবিক চাহিদা এর দিকে যাওয়া যাবে না, কারণ যাতে করে নফস অবদমিত থাকে, রুহটা বিজয়ী হয়। তার মানে মানুষ তার নিজের মধ্যে থাকা ফেরেশতা শক্তিকে যাতে বিজয়ী করতে পারে, পশুত্ব শক্তিকে যাতে পরাজিত, এটা সাহিত্যের ভাষায় বললে প্রত্যেকটা মানব এবং দানবের মধ্যে দুইটি শক্তি, একটা শক্তির নাম ফেরেশতা শক্তি, আরেকটা শক্তির নাম পশুত্ব শক্তি। পশুত্ব শক্তিকে পরাজিত করে ফেরেশতা শক্তিকে বিজয়ী করার বাস্তব হাতে কলমে প্রশিক্ষণ, এর নাম রোজা। কিন্তু আফসুস, আজ আমরা যারা রোজা রাখি কয়জনে এটা বুঝি? বরং আমাদের অনেকেই আছে, ও মানুষ রাখে রোজা তাই রাখলাম। তাই আমাদের অনেক মানুষকে দেখলে পশুও থমকে দাঁড়ায়, কারণ পশু এক পশু আরেক পশুকে হামলা করে না, এক পশু আরেক পশুর পকেট মারে না, এক পশু আরেক পশুর সম্পত্তি দখল করে না, বাড়িঘর দখল করে না। কিন্তু কারা করে? আমরা করি, আমরা বলতে লজ্জা নাই তো, কারণ আমাদের মধ্যে কেউ কেউ মানুষ, সবাই মানুষ না, সেই মানুষ যে তার নিজের মধ্যে, তার নিজের মধ্যস্থিত ফেরেশতা শক্তিকে বিজয়ী করে আর পশুত্ব শক্তিকে পরাজিত করে। আফসোস, আজ আমাদের বাংলাদেশে 17-18 কোটি 20 কোটি মানুষ যদি ফেরেশতা শক্তি আর পশুত্ব শক্তিকে বাটকারা দিয়ে পরীক্ষা করে আমরা সমাজে দেখ তাকাই, তাহলে কয়জনকে পাবো ফেরেশতা শক্তিতে বলিয়ান মানুষ, বরং অধিকাংশ রাই পশুত্ব শক্তিতে বলিয়ান। এই জন্যে আমাদের যিনি স্রষ্টা, তিনি অগ্রিম কোরআনে কারিমে জানিয়ে দিয়ে বললেন, অনেক মানুষ তোমরা দেখবা মানুষের মতো, আসলে মানুষ না, বরং এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বললেন, জাহান্নামে যাবে অনেক মানব আর দানব, জানতে চাও ওরা কারা? ওদের হৃদয় আছে, অনুধাবন শক্তি নাই, প্রাণ আছে, কিন্তু ফেরেশতা শক্তিকে বিজয়ী করেনি পশুত্ব শক্তিতে বলিয়া। চক্ষু আছে, সত্য দেখে না, কান আছে, সত্য শুনে না, এরা গৃহপালিত চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বললেন না, বরং আমাদের দেশে বলে থুকু কথাটা হয় নাই, আল্লাহ ঠিক এইভাবেই বলেন না, বরং বালহুম আদাল, বরং গৃহপালিত চতুষ্পদ জন্তু থেকে আমরা গরু ছাগল দিয়ে, গরু ছাগল দিয়ে হাল চাষ করি, গরুর গুস্ত খেতে পারি, গাবিতে দুধ পাই, বাচ্চা পাই, ওর চামড়া দিয়ে জুতা বানাতে পারি, কিন্তু দুই পায়াটা এদের চেয়ে নিকৃষ্ট, কারণ ওরে দিয়ে হাল চাষে করা যায় না, ওর চামড়া দিয়ে জুতাও বানানো যায় না। কিন্তু আসলে মানুষটা যখন পশুত্ব শক্তিতে বিজয়ী হয়ে ফেরেশতা শক্তিকে পরাজিত করে, ও পশুর চেয়ে অধম। আর আজকের পৃথিবীতে পশুর চেয়ে অধম জনগোষ্ঠীর সংখ্যাটা বেশি, কোনো অংশে কম নয়, বরং পৃথিবীতে যাতে ফেরেশতা শক্তিতে বিজয়ী পশুত্ব শক্তিকে পরাজিত করেছে
মানুষের সংখ্যা বেশি হয়, এই জন্যেই আল্লাহ তাআলা ফরজ করেছেন রোজা। এই জন্যে ফরজ করেছেন রোজাকে আল্লাহ তাআলা। সুতরাং আমরা নিজের মধ্যে, নিজের মধ্যস্থিত রূহকে বিজয়ী করে, ফেরেশতা শক্তিকে বিজয়ী করে, পশুত্ব শক্তিকে পরাজিত করব, এই জন্যেই ট্রেনিং এর নাম রোজা। এটা অনুধাবন করে একটা মাস যে রোজা রাখে, এ পৃথিবীতেই জান্নাতি হয়ে যায়, আমরাও যাতে হতে পারি বলেন না আমিন। আর যে এটা বুঝে না, সে আর পশুর মাঝে কোনো পার্থক্য নাই, তো পশু তো জান্নাতে যাবে না, জান্নাতে যাবে মানুষ।